সুরঙ্গমা এটা টাকা নয়, আশীর্বাদী। ওরা আশীর্বাদ করে যা খুশি দিতে পারেন, কিছু না দিতে পারেন, কিচ্ছু যায় আসে না। তুমি এসবের মধ্যে ঢুকো না সুরঙ্গমা। আমার খামটা ধরা দরকার নেই, ওর জেঠুর দেওয়া মানেই আমার দেওয়া। আমাকে আলাদা করে কিছু দিতে হবে না। আমি ধান ধুবো দিয়ে আশীর্বাদ করব না। শুরু কর। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আজকে তোমার দিদির আশীর্বাদ, তুমি নাচবে না? আগে তো খুব নাচতে। এখন কি স্টার হয়ে গেছো বলে নাচবে না? আমি কি করে স্টার হব মাসি? স্টার তো তোমরা, তুমি, গরিমা দিদি। স্যার জি দয়া করে আমাকে দু একটা সুযোগ করে দিয়েছে, আর দু একটা ছবিও বেরিয়েছে হয়তো, তাতে আমি স্টার হয়ে গেছি বলে আমি তো মনে করি না। যদি তাই হয় তাহলে নাচো। আজ থাক না মাসি, আমার ইচ্ছে করছে না। কেন থাকবে? কেন? তোমার দিদির আশীর্বাদ হচ্ছে বলে তোমার মন খারাপ? আমি তো তোমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সব অনুষ্ঠান করেছিলাম, তুমি বিয়েটা করলে না। তোমার কপালে যে কি সুখ ছিল সেটা তুমি বুঝতেও পারলে না। আর আরো অকারণে ঝামেলা করে বিয়েটা বন্ধ করলো। আপনি যেটা বলছেন ঠিক বলছেন, আমি স্বীকার করছি যে সেদিন আমি যেটা করেছিলাম সেটা ভুল ছিল। আমার ভুল হয়ে গেছিল, আমি ওভার রিয়্যাক্ট করে ফেলেছিলাম। বাচ্চা, হ্যাঁ ছোটু, আমি ঠিক বলছি, আমার উচিত হয়নি ঝামেলা করা। যদি সেদিন রাজেশের সঙ্গে রোশনের বিয়েটা হতো তাহলে অন্তত রোশনের জীবনের মানেটা বুঝতে পারতো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।